এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মিস্টার ব্যানার্জি প্লিজ আপনি চুপ করুন। এই ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি সত্যি কাউকে ভয় পান না। ছবিটা তৈরি করা ইওর অনার? মানে মানে আজকাল ফটোশপের যুগে এরকম করাই যায়। মানে আপনি ছবিটাকে এভিডেন্স বলে মানছেন? মানছি না। ওকে ইওর অনার, আমি ছবিটাকে এই ছবিটাকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতে চাই, আপনি কাইন্ডলি পারমিশন গ্রান্ট করুন। প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস ব্যানার্জি, আপনি শতবিশাসিনের কাছে কতদিন চাকরি করেছেন? বলছি আপনার মনে হয় শরীর খারাপ লাগছে, আপনি কি জল খাবেন? না না লাগবে না। আচ্ছা ভালো, তাহলে উত্তর দিন। মাস ছয়েক। তার আগে কোথায় চাকরি করতেন? এটাই আমার প্রথম চাকরি। আর আপনার পড়াশোনা? গ্রাজুয়েশন। আচ্ছা আপনি চাকরিটা কিভাবে পেয়েছিলেন? আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই চাকরির ব্যাপারে নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে জেনেছেন, তো সেটা কিভাবে জেনেছেন একটু বলবেন প্লিজ। আমি খোঁজ পেয়ে যোগাযোগ করেছিলাম। কিভাবে? মানে সেটাই আমার প্রশ্ন, কিভাবে খোঁজ পেয়েছিলেন? আমার ঠিক মনে নেই। আমি আপনাকে বলছি আপনার মনে নেই। শতবিশ্বাস সেন একদিন আপনাকে ডেকেছিল, তাও আবার রাস্তায়, সেখানে আপনাকে চাকরিটা অফার করে। আর উনি এটা স্বীকার করেছেন? হ্যাঁ তাই। তার মানে উনি ঠিকই বলেছিলেন। আচ্ছা এক্স্যাক্টলি কি হয়েছিল? আমি আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উনি তখন ওখান দিয়ে গাড়ি করে পাস করছিলেন, আমাকে গাড়িতে ডেকে তোলেন, তারপরে আমাকে চাকরিটার অফার দেন। তারপরে আপনি দেখা করেছিলেন আর আপনি চাকরিটা পেয়েছেন। বাহ ভালো। কিন্তু মাইনেটা আপনার কত ছিল? 75,000। কাজ কি ছিল আপনার? ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বেশ বেশ ভালো মাইনে দিতেন আপনাকে। রবি, ইওর অনার, মিস ব্যানার্জি স্যালারি স্লিপ আর ব্যাংক স্টেটমেন্ট। তো মিস ব্যানার্জি আপনার স্যালারি নিশ্চয়ই ডিরেক্টলি আপনার ব্যাংকে ঢুকতো, তাই তো? হ্যাঁ। না মানে এই স্যালারি কি আপনি ডিমান্ড করেছিলেন নাকি এগুলি নিজেই আপনাকে অফার করেন? এটুকু আপনি বলতেই পারবেন, আপনার আপনার স্মৃতিশক্তি খুব প্রখর, বলুন। উনি অফার করেন কারণ এই স্যালারি উনি ওনার আগের অ্যাসিস্ট্যান্টকেও দিতেন। না মিস ব্যানার্জি, আনফরচুনেটলি দিতেন না। কেন? উনি ওনার আগের অ্যাসিস্ট্যান্টকে দিতেন 20,000 টাকা, সেখানে আপনাকে দিচ্ছেন 4 গুণ বেশি। সেটা ভালো, কিন্তু আপনার মনে কোনো প্রশ্ন আসেনি নিয়ে? আমি তো এই ব্যাপারে কিছু জানতাম না। ইওর অনার, আমি একটা কল রেকর্ডিং শোনাতে চাই সবাইকে।